দাসপুরে ধর্মায় জলে ডুবে মর্মান্তিক মৃত্যু ছোট্ট মনির। পুকুরে স্নান করতে নেমে আর বাড়ি ফিরল না দাসপুর থানার নন্দনপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকার ধর্মা গ্রামের বছর আটের ছোট্ট মনি। পড়াশোনায় বেশ ভালো ছিল স্বপনদোলের এই মেজো মেয়ে মনি। আজ 11 জুন শুক্রবারের সকালে 10টা নাগাদ বাড়ির সামনের পুকুরে স্নান করতে যায় মনি। বাবা মা গেছে 100 দিনের কাজে। বাড়ি এসে এক ছেলে ও দুই মেয়ের মধ্যে মেজো মেয়ে মনিকে না খুঁজে পেয়ে খোঁজ চলে। প্রায় 11:30 নাগাদ পুকুর থেকে তোলা হয় ছোট্ট ফুটফুটে মনির নিথর দেহ। কান্নায় ভেঙে পড়েছে সারা ধর্মাগ্রাম। পাড়া প্রতিবেশীদের বক্তব্য, ও একাই পুকুরে নেমে স্নান করে, কম বেশি সাঁতারও জানে, কিন্তু পুকুরের এক গাছের ডালে পা আটকে যায়। মূলত পুকুরের জলের মধ্যে পা আটকে এই মর্মান্তিক মৃত্যু। ব্যুরো রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। Oi! Oh.